আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমরা আজকে খুব চমৎকার একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের অধ্যায়টি হচ্ছে সেট অফ ফাংশন আমরা সেট অফ ফাংশনের উপর যথারীতি একাধিক ক্লাস নেব আজকে এই একাধিক ক্লাসের প্রথম পর্ব আজকে আমি সেটের একদম বেসিক পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এবং ধারাবাহিকভাবে ফাইনালি সেট রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে যা আমাদের বিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই জরুরি সে সংক্রান্ত সমস্যাগুলিরও সমাধান করব শুরুতেই বলে রাখা ভালো যে সেট আমাদের বিসিএস সিলেবাসভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতি বছর এখান থেকে প্রায় প্রশ্ন আসে সঙ্গত কারণেই সেট নিয়ে বিস্তারিতভাবে জানাটা জরুরি কারণ আমরা যদি পঁয়ত্রিশতম বিসিএস থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে পঁয়ত্রিশ থেকে তম পর্যন্ত শুধু দুবার একচল্লিশ এবং বিয়াল্লিশতম পরীক্ষাতে সেট থেকে কোনো প্রশ্ন আসেনি বাকি প্রত্যেকবারই একটা করে মিনিমাম প্রশ্ন আসে সঙ্গত কারণেই বুঝতেই পারছেন যে সেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু এই সেট রিলেটেড আলোচনা আপনি ক্লাস এইটও পাবেন নবম দশম শ্রেণীতেও পাবেন সঙ্গত কারণেই আহ মাধ্যমিকের অধ্যায় থাকা মানেই হচ্ছে বিসিএস এর জন্য সেটি বেশ গুরুত্বপূর্ণ তো যাও আমরা কথা বাড়াবো না শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ মার্শাল্লাহ গুড শোনা যাচ্ছে তাই না আমি শুরুতেই বলে রাখি আমি আজকের ক্লাসটি যথারীতি ম্যাথিউটোর যে বইটি রয়েছে এই বইয়ের চতুর্থ যে সংস্করণটি চতুর্থ সংস্করণটি আমি ফলো করবো তবে যাদের কাছে বই নেই তাদেরও ক্লাসটি বুঝতে এবং আলোচনা গভীরে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না তবে যাদের কাছে বইটি রয়েছে তারা বইটির সরাসরি সাতশো চল্লিশ পৃষ্ঠায় চলে যেতে পারেন সাড়শত চল্লিশ পৃষ্ঠায় আর আমাদের ম্যাথ টিউটর বইটির উপর ধারাবাহিকভাবে সম্পূর্ণ বইটির উপর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এবং নিয়মিতভাবে আমাদের ম্যাথ টিউটর বইয়ের উপর ক্লাস হচ্ছে এখন বিসিএসির ক্লাস নেছি আবার দুপুর তিনটায় আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর ক্লাস হয়েছে অর্থাৎ আপনারা চাইলে আমাদের সাথে এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি সেটের আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি একটু ভালো করে খেয়াল করেন আমি যদি ধরুন লিখলাম আম জাম কাঠাম তাই এখন লক্ষ্য করে দেখুন আমি এখানে তিনটা ফলের নাম লিখেছি কি লিখেছি তিনটা ফলের নাম লিখেছি ওকে আমি রহিম করিম সালাম এখানে আমরা কয়েকজন ব্যক্তির নাম লিখেছি রাইট আবার ধরুন বাংলা ইংরেজি ধরেন গণিত ঠিক আছে আবার ধরেন বিজ্ঞান এখানে আমরা কয়েকটি বিষয়ের নাম লিখেছি এবং লক্ষ্য করে দেখুন এখানে কয়েকটা কাজ আমি করেছি একটা হচ্ছে একটা কাজ হচ্ছে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে তথ্যগুলোকে কি করেছে একটা বাউন্ডারি দিয়েছি তাই না সেকেন্ড ব্রেকেট ইউজ করেছি ব্যবহার করা হয়েছে এবং এর মাঝে যে ব্যবহৃত উপা মানে আমি সহজভাবে বলছি উপাদান হিসেবে চিহ্নিত করতেছি পরে ডিটেলস বুঝতে পারবেন যে প্রত্যেকটা যেমন আম জাম কাঁঠাল এগুলো কমা চিহ্ন ব্যবহার করে কমা চিহ্ন ব্যবহার করে আমরা আলাদা করেছি রাইট এই দুটির তথ্য আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এরপর আমরা এরকম একটি প্যাটার্ন পেয়েছি আমরা শুরুতেই জানবো যে আসলে সেট জিনিসটা কি দেখেন তো এখানে আম জাম কাঁঠাল এখানে কিছু ফলের দেখুন তো একটা নির্ধারিত কি একটা তালিকা না আপনি এদিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন এখানে তিনটে ফলের তালিকা আমি দিয়েছি সুনির্ধারিত কাঁঠাল রাইট ওকে এখানে রহিম করিম সালাম সেকেন্ড দেখুন তিনজন ব্যক্তির তালিকা আপনাদেরকে দিয়েছি রাইট বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এখানে চারটি বিষয়ের তালিকা বা সংগ্রহ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আর উপস্থাপনার ঢং হচ্ছে কমা ব্যবহার করে করে প্রত্যেকটাকে আলাদা করেছি এবং সেকেন্ড ব্রেকের দ্বারা একে কী করেছি মানে ভিতরে আটকে দিয়েছি অর্থাৎ যখন আপনি বাস্তব জগতের এরকম যেমন কিছু ফল অথবা কিছু ব্যক্তির নাম অথবা কোনো বিষয় এই জিনিসগুলোকে আপনি একত্রে উপস্থাপন করবেন তখন এই যে তালিকাগুলো বা সংগ্রহগুলো এদেরকে এক একটা সেট বলা হয় ধরেন এটা একটা সেট এটা একটা সেট এটা একটা সেট কথা বুঝতে পারছেন কিনা আমি চাইলে এ এই সেটের নাম দিতে পারি এ সেট এটিকে দিতে পারে আমরা বি সেট এটিকে দিতে পারি আমরা সি সেট রাইট তাহলে আমরা সেট বলতে কী বোঝাচ্ছি যে সেট হচ্ছে বাস্তব জগতের একটা এ দেখুন তো এটা বাস্তব জগতের নাম আমজম কাঠা তাই কিনা কোনো বস্তুর যেমন এখানে ফল এখানে ব্যক্তি এখানে কি বিষয় অর্থাৎ এই যে বস্তুর সুনির্ধারিত তালিকা তালিকা তো চেনেন লিস্ট যেখানে সব কিছু আপনি দেখতে পাবেন তাই কিনা সুনির্ধারিত একটা তালিকা আপনাদের সামনে যখন উপস্থাপন করা হয় তখন এটি হচ্ছে একটা সেট তাহলে সেটের এই দুটো বৈশিষ্ট্য আপনারা শুরুতেই চেনে রাখবেন এই আইডিয়াটুকু ভূমিকাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন একটু কমেন্টে দ্রুত জানিয়ে দিন আর আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ক্লাসগুলো চলমান থাকুক তারা একটু রিকোয়েস্ট করব যে আমাকে একটু হেল্প করবেন যে লাইভ ক্লাসগুলো আপনাদের ওয়ালে একটু শেয়ার করে দেন যাতে করে আরও অনেকেই এই লাইভ ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি সম্পূর্ণ লাইভ ক্লাসটি একা হ্যান্ডেল করি সেক্ষেত্রে আপনারা একটু ভলেন্টিয়ার হিসেব হিসেবে আমার পাশে একটু দাঁড়ান এতে করে অনেকের কাছে লাইভ ক্লাসগুলি পৌঁছে যাবে আর এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ আমার রিকোয়েস্ট হচ্ছে ক্লাসগুলি একটু শেয়ার করে আপনার ওয়ালে সংরক্ষণ করে রাখুন কারণ হচ্ছে আমাদের পেজে এত বেশি ক্লাস হচ্ছে পরবর্তীতে হয়তো এগুলি খুঁজে পাবেন না মার্শাল্লাহ ওকে এবার আসুন আমরা আলোচনাটাকে এগিয়ে নেব এখানে কিছু মৌলিক তথ্য একটু আপনাদের জানা উচিত এই যে সেটের কথা বললাম এই সেট সম্পর্কে প্রথম ধারণা দেন বিখ্যাত গণিতবিদ জর্জ ক্যান্টর এর উপরে একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে গণিত সার্সরে জর্জ ক্যান্টর যে নতুন শাখার জন্মদিন তার নাম কি আমরা বলবো সেট তত্ত্ব কি সেট তত্ত্ব এই ডেফিনেশন থেকেও পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে কি বলে সেট আপনারা হয়তো বলতে পারেন এত স্বাভাবিক সিলি তথ্য কেন শেয়ার করতেছে এর কারণ হচ্ছে আমার প্রতিটি ক্লাস বেসিক থেকে শুরু করি আপনি জানেন কোনো প্রবলেম নেই আবার শুনেন রিভিশন হবে এতেও কোনো পাপ নেই সো আপনারা একটু ধৈর্য ধরে আমার ক্লাসগুলো করেন এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল একই লাইন থেকে যে এই যে জর্জ ক্যান্টর তিনি কোন দেশের গণিতবেদ ছিলেন জার্মানের তার মানে প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পরীক্ষায় বিগত সময়ে আসছে এবার আসুন আমরা সেট নিয়ে কিছু চমৎকার আলোচনা করব ধরেন আমি একটা এখানে সেট উপস্থাপন করলাম তাই কিনা ধরেন আরেকটা সেট আমি যেটা উপস্থাপন করি ধরেন এ বি সি ডি এগুলো কমা দ্বারা একটু উপস্থাপন করবেন কারণ সেট উপস্থাপনের এটি একটি ম্যাথড ওকে আবার ধরেন আমি স্বাভাবিকভাবে যদি সির সমান একটা ধরেন ওয়ান থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন ধরেন এটা একটা সেট এটা একটা সেট এভাবে আমরা ধরেন আমরা যদি আরও একটা সেট উপস্থাপন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম আমরা অনেক সেট উপস্থাপন করতে পারি এখানে খেয়াল করে দেখেন এ এবং বি যে দুটি সেট এই সেট দুটিতে উপাদান সংখ্যা যেমন এতে আছে তিনটা তাই না আর বিতে আসে একটা দুইটা তিনটা চারটা রাইট আর সিতে দেখেন আমি কি করেছি এখানে ডট ডট দিয়েছি কেন দিয়েছি কারণ এটা এমন একটা সেট আমি উপস্থাপন করেছি সেটা যদি ভালো করে খেয়াল করেন তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো এভাবে হতে পারে তিন ছয় আঠারো এরপর হতে পারে তিন সাতা একুশ তার মানে এই ডর ডর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে তিনের গুণিত এটা হচ্ছে কি তিনের ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে তিনের গুণিত এটা হচ্ছে কি তিনের গুণিত তাহলে তিনের গুণিত গুণিত তো বুঝেন নামতার আমি সহজ করে বোঝাচ্ছি যেমন নামতার গোড় আছে না নামতা কি দুই দুই দু গুণে চার তিন দুগুণে ছয় এভাবে আপনি কিন্তু আজীবন বলতে পারবেন ওই যে তিন 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 দুগুণে ছয় এভাবে যত গুণ ফল আসবে এটা অসীম পর্যন্ত আসতে থাকবে কি অসীম পর্যন্ত আসতে থাকবে তার মানে কি এই সেটের উপাদান সংখ্যা অসীম যার কোনো সীমা নেই এই সেটটা যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি কি যদি স্বাভাবিক সংখ্যা হিসাব করেন স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে তাহলে এক দুই তিন এটা কিন্তু অসীম পর্যন্ত আপনি জীবন চলে যাবে তবু বলা শেষ করে উঠতে পারবেন না তার মানে এটার উপাদানও হচ্ছে অসীম তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উপাদান অসীম অসীম এটার উপাদান সংখ্যাও অসীম তাহলে এখানে দুটো ক্যাটাগরি একটা ক্যাটাগরি হচ্ছে যে যার উপাদান সংখ্যা হচ্ছে সসীম ঠিক আছে আর এখানে একটা ক্যাটাগরি হচ্ছে যার উপাদান সংখ্যা হচ্ছে আমার কে অসীম তাহলে আমরা এখানে কিন্তু একটা ডেফিনেশন টানতে পারি ডেফিনেশনটা কি যে সেটের উপাদান সংখ্যা মানে সীমাবদ্ধ অর্থাৎ গণনা করে শেষ করা যায় সেই সেটটিকে আমরা ফাইনাইট সেট কি বলতে পারি ফাইনাইট সেট বা সসীম সেট বলতে পারি আর যেটা উপাদান সংখ্যা গণনা করা যায় না অসীম পর্যন্ত চলে এটা ইনফিনিটিভ আমরা বলতে পারি অর্থাৎ যেটার ইনফাইনাইট সেট অর্থাৎ অসীম পর্যন্ত যেটা চলবে ইনফাইনাইট সেট তাহলে এই যে সেট তাহলে আমরা সেটকে স্বাভাবিকভাবে আমরা দুটো প্যাটার্নে ভাগ করতে পারি একটা হচ্ছে সসীম সেট কে একটা সসীম সেট আরেকটা হচ্ছে অসীম সেট ঠিক আছে এই দুই প্রকারে আমরা সাধারণভাবে ভাগ করতে পারি তো এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি একটু আপনাদের সাথে কথা বলি এই দুটো তুলনামূলক কিছু প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে প্রথমত হচ্ছে আমি যদি বলি আমাদের একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করা উচিত গুণনিয়োগ এবং গুণিত আপনারা একটু কমেন্টে জানাবেন গুণনিয়োগ এবং গুণিতক বলতে কি বোঝেন অর্থাৎ আমার মনে হয় এটা কমেন্ট লিখতে গেলে লম্বা সময় লাগবে তার চেয়ে বরঞ্চ আমি বলছি গুণিতক হচ্ছে যেমন আমি যদি ধরেন ছয় লেখে ছয়ের যতগুলো উৎপাদক হয় যেমন এক ছয় ছয়কে ছয় দিয়েও ভাগ করা যায় তার মানে ছয়ের গুণিত গুণনিয়োগ সর্বোচ্চ ছয় পর্যন্ত হতে পারে কোনো সংখ্যার গুণনিয়োগ সবচেয়ে বড় হচ্ছে তার সমান তারপর দুই দিয়ে ভাগ করা যায় তার মানে দুই শয়ের গুণনীয় তিন দিয়ে ভাগ করা যায় তার মানে তিন শয়ের গুণনিয়োগ বুঝেই ফেলছেন গুণনীয়গ হচ্ছে কোন সংখ্যার উৎপাদক সমূহ গুণনিয়োগ বলতে আমরা কি বুঝি কোনো সংখ্যার উৎপাদক সমূহ কি বুঝে থাকে এবার আসে গুণিতক বলতে কী বুঝে থাকি যেমন আমরা সয়ের গুণিতক যদি এটা হচ্ছে গুণনিয়োগ আর এটা হচ্ছে গুণন গুণিতক গুণিতক বলতে নামতা দিয়ে যেটা আগানো হয় ছয় 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 দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ এভাবে অসীম পর্যন্ত চলে যায় এখন আপনাদেরকে বলতে হবে যে কোন সংখ্যার গুণনীয় এটা আমি যদি এটাকে এক নাম্বার বলি এটাকে দুই নাম্বার যদি বলি মুখে প্রশ্নটা বলতেছি কোন সংখ্যার গুণনীয় একের উত্তর কি হবে এবং দুইয়ের উত্তর কি হবে ধরেন অসীম দুটোর ক্ষেত্রে আমি একই অপশন ব্যবহার করতেছি সসীম বলে কোন সংখ্যার গুণনীয় কি হবে গুণনীয় কি সসীম নাকি অসীম সরি হ্যাঁ সসীম নাকি অসীম কোন সংখ্যার গুণিত অসীম নাকি সসীম খুব দ্রুত জটপটে আনসারটা দিয়ে ফেলুন প্লিজ খুব দ্রুত কমেন্টে আনসারটা দিয়ে ফেলুন ওকে ফাঁকে আপনাদের একটা চমৎকার বিজ্ঞাপনের সাথে পরিচয় করিয়ে দিই সেটা হচ্ছে এই হচ্ছে আমার হাতে ইংলিশ টিউটর বইটা আর ইংলিশ টিউটোর বইটা এটা হচ্ছে আমার বিজ্ঞাপন যে বাজারে চলে আসছে আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন সিক্স সিক্স এডিশনটা আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা আমার বিজ্ঞাপন আর আপনাদের বিজ্ঞাপন হচ্ছে এই বইটার উপর দুটো ব্যাচ চলবে একটা ব্যাচ অলরেডি চলতেছে অর্থাৎ দুপুর তিনটায় যেটা আমাদের পেজে ডিটেলস পাবেন আরেকটা হচ্ছে এর উপর এমসিকিউ পাওয়ার প্লে নামে আরও একটি কোর্স আসতে আছে যেটা এই বইয়ের এমসিকিউগুলো আমরা ধরে ধরে সমাধান করব তার মানে বইটি হয়তো আপনি সাড়ে পাঁচশো টাকায় কিনবেন কিন্তু আমার মনে হয় এর চাইতে পাঁচ ছয় গুণ বেশি অথবা তার চেয়েতেও বেশি সাপোর্ট এই বইয়ের লেখকের কাছ থেকে পাচ্ছেন সো আপনারা যারা ইংলিশে দুর্বল রয়েছেন তাদেরকে আমি বলবো এই বইটা সংগ্রহ করে ক্লাসগুলো করেন আমাদের সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ ইংলিশ ভীতি টোটালি কেটে যাবে মার্শাল্লা বিজ্ঞাপন শেষ এবার আপনাদের কমেন্টগুলো দেখতেছি তাহলে এক নম্বরটা সসীম তাই না ওকে এটা ঠিক আছে কোনো সংখ্যার গুণনিয়োগ সবসময় সসীম হবে এবার আসেন কোনো সংখ্যার গুণিত সবসময় কি হবে অসীম হবে ওকে যাদের উত্তর উত্তরগুলো মিলিয়ে দেন আমার মনে হয় উত্তরটা পেয়ে গেছেন যেমন আমাদের একটা প্রশ্ন ছিল দেখেন আপনি এখন নিচ থেকে উত্তর করতে পারবেন প্রশ্নটা ছিল এর গুণনীয় সমূহের সেট কোন ধরনের সেট যে এর গুননীয় সমূহের সেট কোন ধরনের সেট ঠিক আছে মানে বুঝতেই পারছেন এবার আর আপনাকে পনেরো ষোলো সতেরো যেতেই থাক এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না কারণ গণনীয় মানে প্রশ্ন আসছিল সাত দিয়ে সাতের গুণিত কোন ধরনের সেট সাত এর গুণিত কোন ধরনের সেট তার মানে কি এটাও পারবেন এবার বলছে কি গুণিত গুণিত মানে হচ্ছে কি এটার উত্তর হবে কি অসীম তাহলে এই টাইপের যত প্রশ্ন আসে ইনশাল্লাহ আপনারা পারবেন কথাটা ক্লিয়ার এখন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন উত্তরটা হচ্ছে এরকম যে ধরেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো এটা কোন ধরনের সেট সসীম নাকি অসীম সসীম নাকি অসিম খুব দ্রুত একটু কমেন্টে জবাব দেন যে এই সেটটা সসীম নাকি অসীম হারিয়াম অসীম প্রিয়াঙ্কা শেখ প্লাবন টুটুল মানসিক ফয়সাল ওকে সবার উত্তর হয়েছে ও না এখানে ফয়সাল সুসীম বলেছেন এটা হচ্ছে অসীম কেন এই যে দেখেন এটা কিন্তু আমি একটা মৌলিক সংখ্যার সেট লিখেছি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেটকে দুই তিন পাঁচ সাত এগারো এগুলি অসীম পর্যন্ত চলতেই থাকবে এই কারণে এই সেটটা হচ্ছে অসীম সেট ক্লিয়ার আপনাদের এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে থ্যাংক ইউ এবার আসুন আমাদের আর একটি সেট আমি একটু যদি বলি এটা হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট বলতে কি বুঝেন যে সেটের কোনো উপাদান থাকে না ধরেন আমি এক এ সমান একটা সেট এভাবে লিখলাম এটা হচ্ছে ফাঁকা সেট এটিকে আমি এভাবেও লিখতে পারি ফাই দিয়েও লিখতে পারি কথা বুঝতে পারছেন এই ফাই প্রতীক দিয়ে নাল সেট বা ফাঁকা সেট এটিকে আমরা এমটি সেটও বলতে পারি তাই কিনা আবার নাল সেটও বলতে পারি এগুলি অনেক সময় ইংলিশ ভার্সনটা জানা উচিত যাতে পরবর্তীতে আবার কাজে দেবে এখন এটিকে ফাই শব্দটা দ্বারাও আমরা প্রকাশ করতে পারি অথবা দুটো সেকেন্ড বা ব্র্যাকেট দ্বারাও আমরা সরাসরি প্রকাশ করতে পারি এই এখানে খুব একটা প্রশ্ন আসে না যে জাস্ট এটার প্রশ্ন আসতে পারে যে ফাঁকা সেট কোনটা এই দুটো সাইন একটু মুখস্থ করবেন কথা বুঝতে পারছেন কিনা আর ডেফিনেশনটা আসতে পারে যে যে সেটের কোনো উপাদান নেই অর্থাৎ উপাদান শূন্য সেই সেটকে কি বলে এটা আসছিল তার মানে সেটা হচ্ছে ফাঁকা সেট ক্লিয়ার এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় প্রবেশ করব এই যে সেট আমরা সেট নিয়ে কথা বলতে এটাকে এটিকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে দুটো পদ্ধতি আমরা ব্যবহার করি সেট প্রকাশ পদ্ধতিতে খেয়াল করুন প্রকাশ পদ্ধতি এখানে একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে তালিকার পদ্ধতি এটার ইংলিশটা একটু আপনারা শিখে নেবেন কারণ এটা পরীক্ষায় বিগত সময়ে দেখা যাচ্ছে যে পরীক্ষায় এই ইংলিশ নামটাও আসছে কথা বুঝতে পারছেন কি না বোস্টার ম্যাথড এটা একটু দুটো বোস্টার ম্যাথড অথবা সরি আমি একটু ভুল লিখেছি রোস্টার মেথড অথবা টেবুলার মেথড এই দুটো পরীক্ষায় মানে সরাসরি মানে ইংলিশ ভার্সনে এটা আসতে পারে এই কারণে নামটা একটু মুখস্থ করে রাখবেন টেবলার মেথড অথবা রুস্টার মেথড কি কীভাবে এটা পরে বলতেছি কথাটা বুঝতে পারছি আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যাচ্ছে যে এটা প্রায় পরীক্ষায় আসে কথাটা বুঝতে পারছেন কিনা ওকে তাহলে সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে সেট বিল্ডার মেথড অর্থাৎ সরাসরি এটা ইংলিশ করলে যাওয়া হয় তাহলে এখন প্রশ্নটা হচ্ছে তালিকা পদ্ধতি কি সেট গঠন পদ্ধতিটা কী তালিকা পদ্ধতিটা বোঝার সহজ উপায় হচ্ছে সরাসরি আমরা যেমন বাজারে লিস্ট করি না তালিকা লিস্ট করা মানে কি আলু এত কেজি পেঁয়াজ মরিচ প্রত্যেকটা ধরে ধরে তো উল্লেখ করাতেই লিস্ট করা তালিকা করা তাই কিনা এখানে খেয়াল করে দেখেন তালিকা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে যে কটা উপাদান আছে সব কটাকেই সরাসরি সামনে উপস্থাপন করা হয় তাই কিনা ওই যে আমি লিখছিলাম আপনাদের মনে আছে কিনা আম জাম কাঠাল তার মানে হচ্ছে এটি হচ্ছে সেই তালিকা পদ্ধতি কারণ আমি যদি এখানে বলি যে আম জাম কাঁঠাল তার মানে এটা নিশ্চিত যে আপনি এখানে সব কটাই দেখতে পাচ্ছেন তালিকা আকারে তিনটা ফল তিনটা ফলই দেখতে পাচ্ছেন কথাটা ক্লিয়ার এটা হচ্ছে আমার কে তালিকা পদ্ধতি তার মানে তালিকা পদ্ধতিতে সব কিছুই সুস্পষ্ট করে উপস্থাপন করা হয় আমার কথাটা বুঝতে পারছেন কিনা আর এখানে যদি তাহলে সেট গঠন পদ্ধতিটা কি সেট গঠন পদ্ধতিটাকে যেমন আমি যদি বলি যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার একটা সিস্টেম হচ্ছে যে এখানে সবকটের উপাদান আপনি উল্লেখ করবেন না এদের বৈশিষ্ট্য উল্লেখ করবেন কিভাবে এই জন্য আপনি ধরেন একটা অজানা রাশি নেবেন চলক নেবেন সরি কী নেবেন একটা চলক নেবেন যেমন আমি এক্স একটা চলক নিলাম এটা এক্স নিতে পারেন ওয়াই নিতে পারেন আপনি একটা চলক নেবেন এবং সাজডেড ব্যবহার করতে হবে যেন অর্থাৎ এর উপর এই এক্সের উপর শর্ত আরোপ করতে হবে রকম যে এক্স হচ্ছে ফলের নাম এক্স হচ্ছে কে এক্স হচ্ছে ফলের নাম এখন এখানে আমি যে খেয়াল করে দেখেন কিন্তু এখানে আমি আরও একটা সহজ উদাহরণ দিচ্ছি কারণ এটা শর্তগুলো আপনার জন্য জটিল হয়ে যেতে পারে ঠিক আছে যেমন আমি যদি স্বাভাবিকভাবে বলি একটা তালিকা পদ্ধতি নিলাম দুই চার ছয় আট ঠিক আছে তালিকা পদ্ধতি নিলাম এখন আমি যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব। তাহলে প্রথমত এখানে কি কি বৈশিষ্ট্য আছে এটা দেখতে হবে এটা হচ্ছে স্বাভাবিক জোর সংখ্যা দেখেন এখানে যারা আছে স্বাভাবিক জোর সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দশের চেয়ে সুটো কি দশ এর চেয়ে সুটো কারণ এখানে তো স্বাভাবিক সবগুলোর জোর সংখ্যা নেই আছে কি দশের চেয়ে সুটোগুলো দুই চার ছয় আট তাহলে দেখেন আমি বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম তাহলে সেট বিল্ডার মেথডে আমাকে কী করতে হবে একটা চলক নিতে হবে চলকটা হচ্ছে কি এক্স এরপর ওই চলকের উপর এই শর্তটা এই দুটো শর্ত আরোপ করতে হবে তাহলে প্রথম শর্তটা হচ্ছে এক স্বাভাবিক জোর সংখ্যা স্বাভাবিক সংখ্যা জোর ঠিক আছে এরপর এই পরেরটা আরোপ করতে হবে এটা কমা দিয়ে অথবা আপনি এবং দিয়ে লিখতে পারেন এটা কি এক্সটা হচ্ছে কার চাইতে সুটো দশের চাইতে সুটো দেখেন দুটো শর্ত কিন্তু আমি একসাথে আরোপ করে দিলাম এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এর ভ্যালু আমরা বের করব। তাহলে এর ভ্যালু কি কি বের করতে পারবো স্বাভাবিক জোর সংখ্যা তার মানে দুই চার ছয় আট না আরও আগানো যাবে না কারণ সেটা দশের চাইতে ছোট হতে হবে তার মানে এটা তাহলে দুটো ব্যাপারে আমাদের পার্থক্যটা কি হলো এখানে প্রত্যেকটা উপাদান উল্লেখ আছে আর এখানে জাস্ট তার বৈশিষ্ট্য যেটা বৈশিষ্ট্য এবং শর্ত উল্লেখ আছে তাহলে এটাকে বলা হয় তালিকা পদ্ধতি এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি লম্বা চোর একটা ভূমিকাটা নিয়ে ফেলছি এবার একটু আমাকে বলেন বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লেখে কমেন্ট করুন আমি আরো ডিটেলস কথা বলবো সমস্যা নেই হারে খুব দ্রুত মার্শাল্লাহ এবার লক্ষ্য করেন আমি আরেকটা কনসেপ্ট লিখি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে ধরেন আমি একটা উপাদান লিখলাম তিন ছয় নয় বারো ঠিক আছে এটিকে আপনি কিভাবে সেট গঠন পদ্ধতিতে উপস্থাপন করবেন প্রথম কাজ হচ্ছে বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্যটা লিখতে হবে দেখেন তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন তিনকে নয় তিন চারা বারো তার মানে এরা হচ্ছে তিনের গুণিত কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে কে তিনের গুণিত কথা বুঝতে পারছেন কিনা অর্থাৎ তিনের গুণিতক আবার স্বাভাবিক সংখ্যা তাই না মানে এত ডিটেলসে লিখতে হবে এমন না মোটামুটি এক শর্তটা লিখলেই হবে আবার তিনের যে স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক এগুলো তো আবার এর আছে তার মানে আমাকে দেখতে হবে তিনও কি তিন তিন দুগুণে ছয় তিন তিন কে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তার মানে পনেরো এর চেয়ে তাহলে দুটো শর্ত আমরা পেলাম দুটো শর্ত পেলাম তাহলে এবার আমরা সেট গঠন পদ্ধতিতে এই দুটো অ্যাপ্লাই করব ধরেন একটা এক্স এক্স কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক তিন এর গুণিতক তারপর এবং কি পুনরোর চাইতে হবে তার মানে কি আশা করি বুঝতে পেরেছেন চেয়ে সুটো আমি বলেছি তার মানে কি এটা হয়ে গেল আবার এটিকে অন্যভাবে প্রকাশ করতে পারে কিভাবে ধরেন এটাকে আপনি যদি এক্স স্বাভাবিক সংখ্যা আপনি যদি বলেন এটা বারো এর সমান এবং এর সে ছোটো তার মানে এট এই বৈশিষ্ট্য যদি আপনি উল্লেখ করেন যে এখানকার সংখ্যাগুলো বারোর সমানও আছে আবার বারো সে আছে তাহলে এতে কি হবে দেখেন তিনের গুণিতক এবং এক্স দেখেন এক্স কে লেস দেন অর ইকুয়াল টুয়েলভ আপনি কিন্তু এভাবে প্রকাশ করতে পারেন ঠিক আছে দেখেন দুটোই বলতে পারেন কথাটা ক্লিয়ার আপনি কিন্তু দুটোই বলতে পারেন এটাও বলতে পারেন এটাও বলতে পারেন বলেন বুঝতে পেরেছেন কী রা বুঝতে পারলে একটু ডান লেখে কমেন্ট করুন আর আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন যাতে করে আরও অনেকের কাছে লাইভ ক্লাসটা পৌঁছে যায় ঠিক আছে ওকে মার্লাহ তাহলে আমরা কয়েকটা সমস্যা সমাধান করব এখন চলেন একটু একতে থাকে ঠিক আছে যেমন আঠারো নম্বর প্রশ্নটা দেখেন আঠারো নম্বর প্রশ্নটা আঠারো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ওকে মাসাল্লাহ যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি বরাবর আমার সঙ্গেই থাকবেন মার্শাল্লাহ চারটার মতো শেয়ার দিয়েছি রুহুল রুহলান বাই শেয়ার ডাম ওকে শুক্রিয়া থ্যাংক ইউ আমি আঠারো নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলি আঠারো নাম্বারটা দেখেন আঠারো নম্বরে এরকম বলা আছে এক্স বিলংস টু এন আমি এটা ব্যাখ্যা করতেছি সমস্যা নেই তারপর হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান লেস দেন এক্স লেস দেন থার্টি সেভেন এবং এক্স মৌলিক সংখ্যা এবং এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটা দেওয়া আছে একে আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখন দেখেন এখানে অ্যান মানে স্বাভাবিক সংখ্যা বিলংস টু মানে কি এক্স হচ্ছে এনের অন্তর্ভুক্ত ঠিক আছে বিলংস টু মানে এনের অন্তর্ভুক্ত অর্থাৎ এক্সের যে চলকটা নিচ্ছি সেটা এনের ভিতরে আছে স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে এরপর বলা হচ্ছে শর্তটা হচ্ছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা এটা শর্ত আবার এটা একত্রিশের চাইতে বড় হবে এবং সাঁইত্রিশের চাইতে সুটা হবে কিন্তু আমাদের তো এরকম কোনো মৌলিক সংখ্যা নেই কারণ উনত্রিশের পর একত্রিশ আছে তেত্রিশ মৌলিক সংখ্যাটা চৌত্রিশ না ৩৫ না ছত্রিশ না আমাদের সাঁত্রিশ তাহলে দেখেন আমাদের এই মাঝামাঝিতে মাঝামাঝিতে কোনো সংখ্যা নেই এখানে মাঝামাঝিতে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা নেই মৌলিক সংখ্যা নেই তাহলে যেহেতু মৌলিক সংখ্যা নেই তার মানে এই সেটটাকে আমরা বলবো ফাঁকা সেট এই সেটটাকে আমরা কি বলবো ফাঁকা সেট খেয়াল করে দেখেন তানবীর সিদ্দিকি শ্রেয়ার দান ওকে থ্যাংক ইউ দেখেন এখানে তাহলে মৌলিক সংখ্যা নেই মানে কি এটা উত্তর হবে ফাঁকা সেট যদি বুঝতে পারেন দ্রুত একটু এস কমেন্ট করুন হারিয়াম আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন মৌলিক ম্যাথ যদি শিখতে চান চমৎকার মানে বিভিন্ন হট টাইপের যে কনসেপ্ট সেগুলি না শিখে যদি সত্যিকার অর্থে গণিত শিখতে চান তাহলে আমার ক্লাস করতে হবে এই কারণেই কারণ আমি প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করি এক্ষেত্রে একটু কষ্ট হবে হয়তো শুরুর দিকে মজা কম পাবেন কিন্তু আপনার জীবনটাকে বদলে যাবে সো জীবনটাকে বদলে দিতে হলে আপনাকে অবশ্যই আমাদের ক্লাসগুলি করা উচিত ওকে থ্যাংক ইউ এবার আমরা আরও কিছু কনসেপ্ট শেয়ার করব যেমন উনিশ নাম্বারটা যদি দেখেন উনিশ নাম্বার উনিশ নাম্বার এখানে উনিশ নম্বর বলা হচ্ছে এ সমান এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাজ এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট কমা এক্স কিউ লেস দেন থার্টি ঠিক আছে এখন এই এটি দেওয়ার পর এখানে বলা হচ্ছে এক্সের সঠিক মান কোনটা অর্থাৎ এই এক্স এর সঠিক মানটা বের করতে হবে এটি কিন্তু আমাদের বত্রিশতম বিসিএস এসে আসছিল বত্রিশতম বিশেষ এসে ঠিক আছে বত্রিশ বিশেষ এসে আসছিল খেয়াল করেন তাহলে আমাদের এক্সের এমন একটা মান লাগবে যে মানটা ব্যবহার করলে তাকে যদি বর্গ করা হয় তাহলে আটের চেতে বড়ো হবে আবার ঘন করা হলে তিরিশের চেতে শোট হবে যেমন আমি একটা করে যদি বসাই এক সমান যদি ওয়ান হলে তাহলে এখানে কি হবে ওয়ান স্কোয়ার এইট হবে কি হবে না তাহলে যদি না হয় দেখেন এটা সমান যদি আমি এটা লিখতে চাই এটা কিন্তু হচ্ছে না কারণ ওয়ান আটের চেতে বড়ো ওয়ান হতে পারে না তার মানে পরেরটা দেখার দরকার নেই এক সমান যদি টু হলে এক সমান টু হলে তাহলে টু স্কোয়ার দেখেন হচ্ছে না কারণ আতে বড় চার হতে পারে না তার মানে কি এটাও বাদ তাহলে এক সমান যদি থ্রি হলে চিন্তা করে দেখেন এক সমান যদি থ্রি হয় তাহলে থ্রি স্কোয়ার এখানে আট তার মানে হচ্ছে আমাদের নাইন ওকে প্রথম শর্তটা হয়েছে তাহলে দ্বিতীয় শর্তটা কি কিউব সেটা আবার তিরিশের চাইতে ছোটো হতে হবে কে হতে হবে তিরিশের চাইতে হতে হবে তাহলে বা সাতাশ যেটা তিরিশের চাইতে তার মানে এখানে এর মানটা হবে কি তাহলে উত্তর হচ্ছে কি থ্রি ঘ উত্তর হলো না এই কারণেই ফাকাসের দুটো যে কোনো একটা দ্বারা প্রকাশ করবেন হয়তো সেকেন্ড ব্র্যাকেট অথবা ফাইডে যে কোনো একটা দ্বারা আপনাকে প্রকাশ করবেন ঠিক আছে এখানে ষোলো নম্বর অঙ্কটা আমি করবো আগে নিয়মটা নিয়ে একটু কথা বলতেছি ষোলো নম্বর অঙ্কটা ইনশাল্লাহ সমাধান করবো আপনারা একটু ওয়েট করুন আমরা আজকে যে অনেক বেশি পড়িয়ে ফেলবো ব্যাপারটা এমন না আমরা প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার ভিতর রাখবো ইনশাল্লাহ দেখেন এরপর আমরা আরও একটি অঙ্ক দেখব সেটি হচ্ছে আমাকে তার আগে একটু কমেন্টে জানান আমি যে এভাবে অঙ্কগুলো সমাধান করতেছি আমি কি এগুলি বাদ রেখে যাবো নাকি এভাবে কন্টিনিউ করতে থাকব। প্লিজ আমাকে একটু জটপটে কমেন্টে জানান আপনারা যদি মনে করেন না এত বেশি গণিত করা দরকার নেই দু একটা করেন তাহলেই হবে তাহলে এর চোখে আমি ওভাবেই কন্টিনিউ করব। আর যদি বেশি অঙ্ক করি তাহলে আপনাদের কথা দিতে হবে ধৈর্য ধরে আমার সাথে থাকবে আর তার পাশাপাশি আমি একটা জিনিস সবসময় বলি যে শুধু ক্লাস করবেন না বইটা পাশে রাখবেন বেশ করে গণিতের এটা হচ্ছে নোট বই নোট খাতা যারা মনে করেন নিজেরা নোট খাতা করতে চান না তারা এই বইটা সংগ্রহ করেন কারণ এটা সরাসরি গণিতের নোট খাতা খুবই সুন্দর করে সব কিছু গুছানো আছে ওকে কন্টিনিউ এইভাবে কন্টিনিউ করেন স্যার ঠিক আছে স্যার কেরিয়ন কন্টিনিউ দেখেন উপস্থিতি কিন্তু কমে গেছে আপনারা একটু আপনাদের জায়গা থেকে লাইভ ক্লাসটা শেয়ার করেন এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস উপস্থিতি কম থাকলে তো আসলে এটা ভালো দেখায় না প্লিজ আপনারা একটু আপনাদের জায়গা থেকে একটু শেয়ার করে দেন ঠিক আছে একটু শেয়ার করে দেন দেখেন আমি একটু বিশ নম্বর অঙ্কটা যেটা বলছে বিশ নম্বরে বলছে যে এর সমান একটা সেটের কথা বলছে যেখানে এক্সকে যদি বর্গ করা হয় তাহলে নাইন হবে এক্সকে বর্গ করা হলে নাইন হবে আবার এটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ফোর হবে ঠিক আছে তাহলে এটার ভিত্তিতে এক্সের মানটা কত হবে বা এখানে এর মানটা কত হবে এটি জানতে চেয়েছে এ দেখেন এখানে যদি এটা নাইন করতে চান এটাকে তিন বসাতে হবে রাইট আবার দেখেন এখানে যদি মানে ফোর করতে চান তাহলে ওয়ান বসাতে হবে আলটিমেট তাহলে কি এক্সের মান তো একই সাথে এক সমান থ্রি এবং আমার ওয়ান হতে পারে না কারণ এখানে এক্সের একটা মানই গ্রহণ করবে হয়তো থ্রি হবে হয়তো ওয়ান হবে কিন্তু এখানে তো এক্সের মান দুটো চলে আসতেছে এখানে ওয়ান সরি এখানে টু টু বসালে কত হচ্ছে চার হচ্ছে এখানে থ্রি বসালে নয় হচ্ছে তাই কিনা তার মানে কে এখানে আসলে কোনো উপাদানই নেই এই উপাদানটা অসম্ভব সো এটি ফাঁকা সেট হবে কে হবে এটি ফাঁকা সেট হবে যদিও প্রশ্নে ওকে দেখেন এখানে ফাই দিয়ে উত্তরটা দেওয়া আছে তার মানে এতেই উত্তর হবে কথার বুঝতে পারছেন কিনা কারণ এই শর্ত কখনোই ফিল আপ করা সম্ভব না ওকে মার্শাল্লা এবার আসেন আমরা পরবর্তী আরো একটি অঙ্কে যাই এবার আপনারা একুশ নাম্বারটা করে নেবেন একুশ নাম্বারটা পারবেন আমি বাইশ নম্বরের একটা অঙ্ক দেখব আপনাদের দেখেন বাইশ নম্বর বাইশ নম্বর বাইশ নম্বরের অঙ্কটা এখানে এ সমান সমান আমাদের তথ্য দেওয়া হচ্ছে এক্স এখানে এক্স সাজ ডেট এক্সের এর মানটা কি দেওয়া আছে এক্সের শর্তটা হচ্ছে যে এক্স হবে তিনের গুণিত কিন্তু শর্তে বলা হচ্ছে চাইতে হতে হবে এটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে কি করতে হবে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তাহলে এটা যদি তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে তিনের গুণিত তিন ছয় নয় বারো কিন্তু পনেরো চাইতে কি ছোট তার মানে পনেরো নেওয়া যাবে না এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে কে উত্তর ক্লিয়ার ওকে এবার আসেন এখানে সরাসরি আমরা তেইশ নাম্বার অঙ্কটা দেখব তেইশ নম্বর এখানে কিউ সমান সমান দেওয়া আছে এক্স নয়ের গুণনিয়োগ সমূহ নয় এর গুণনীয়ক সমূহ ঠিক আছে নয়ের গুণনিয়োগ সমূহ এটার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তাহলে কিউ সমান তালিকা পদ্ধতি কে আসবে নয়ের গুণনিয়োগ কে এখানে এক হতে পারে নয় হতে পারে তিন হতে পারে তাই কিনা আবার মানে নয় নয়ের গুণনিয়োগ ভালো করে বোঝেন নয়ের গুণনিয়োগ তার মানে নয়কে যে যে সংখ্যা তারা ভাগ করা যায় ওই ওই সংখ্যা নিয়েই যে আমার সেটটা হবে সেটা হচ্ছে নয়ের আমার তালিকা সেট ঠিক আছে দেখেন কত সহজ না আমি যে বর্তমান সংস্করণটা ফলো করতেছি এটা দ্বিতীয় সংস্করণের সাথে মিলবে না কথা বুঝতে পারছেন কিনা প্রতিবারই তো কিছু কিছু চেঞ্জ হয় সামনে আরও চেঞ্জ হবে এটি নিয়ম সংস্করণের নিয়মই হচ্ছে এটা আপনারা যারা দ্বিতীয় সংস্করণের সাথে গণিত মিলাতে চান সরাসরি ইউটিউবের ভিডিও দেখেন সেখানে মিলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বেশ এবার আসেন আমাদের এখানে মোটামুটিভাবে সব কটাই আপনারা পারবেন আমি এখানে চব্বিশ নাম্বারটা নিয়ে একটু কথা বলি চব্বিশ নাম্বার আমার ক্লাস প্রায় শেষে দিকে আর একটু ধৈর্য ধরেন এখানে ওয়াই আমারকে চলক আর ওয়াইয়েরটাকে বলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার একটি উপাদান দেখেন এবং এখানে ওয়াইয়ের মান বলা আছে ওয়াইকে যদি বর্গ করা হয় তাহলে একশোর চাইতে শুটো হবে আবার যদি ঘন করা হয় তাহলে একশোর চাইতে বড় হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আসলে কত উত্তর হবে খেয়াল করে দেখেন এটা আপনি মান বসিয়ে দেখতে হবে যেমন এখানে একশো হতে গেলে একশোর কাছাকাছিও যদি হতে চায় তাহলে আপনার প্রথমত যেমন আপনি যদি চার নেন তাহলে আট চার চারটা শূন্য হবে তাই না কিন্তু চার তিন যদি হয় তাহলে চার তিন হলে কত হবে চার চারখে চার আর হচ্ছে দুই ছয় তার মানে দুটোই যদি ঘন করা হয় তাহলে হচ্ছে ঠিক আছে একশো ষোটো হলো কিন বর্গ করলে কিন্তু ঘন করলে তো এটাও মিললো না তার মানে এটা হবে না আপনি যদি ওয়াই সমান নেন তাহলে দেখেন ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আসবে কত পঁচিশ যেটা একশোর সাথে সুটো আবার যদি কিউব করেন একশো পঁচিশ সেটা হচ্ছে আমাদের কে একশো পঁচিশের সাথে সুটো তার মানে উত্তর হচ্ছে কত পাঁচ তাহলে উত্তর হচ্ছে কে পাশ ক্লিয়ার তাহলে আপনাদের কাজ হচ্ছে তিরিশ পর্যন্ত আপনারা করে ফেলবেন আমি ষোলো নম্বর অঙ্কটা এখন সমাধান করব তিরিশ পর্যন্ত পারবেন কিনা বলে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন ঠিক আছে হারিয় হ্যাঁ তৃতীয় সংস্করণের সাথে অনেকটাই মিলবে ইনশাল্লাহ শুধু লাস্টে কিছু হয়তো মিলবে না কিন্তু প্রায় অধিকাংশই মিলবে আমি আপনাদেরকে অনেক বেশি ক্লাস দিব কিন্তু আপনাদের একটু আমাকে হেল্প করতে হবে আপনারা যখনই যারা নিয়মিত ক্লাস করতে চান তারা এসেই লাইভ ক্লাসটা শেয়ার করে দেবেন আপনাদের পেজ গ্রুপ অথবা ওয়ালে কারণ আমি অনেক বেশি ক্লাস দিতে রাজি আছি যদি আপনারা আমাকে হেল্প করেন কথা বুঝতে পারছেন কি না কারণ আপনারা হেল্প করলে উপস্থিতি যদি বাড়ে তাহলে আমি ক্লাস নিতে রাজি আছি দেখুন এখন উপস্থিতি কমে গেছে আপনারা আমাকে একটু হেল্প করুন যার যার জায়গা থেকে লাইভ ক্লাসটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেব কথাটা ক্লিয়ার ওকে দেখেন এই জায়গাতে আমি একটু একজন বলছেন যে এটা বুঝি নাই চব্বিশটা এটা না বোঝার কিছু নেই যে এখানে এর এমন একটা মান নিতে হবে যেটাকে বর্গ যদি করেন যেমন ফাইভ স্কোয়ার তাহলে এটা একশোর চাইতে কি হবে সুটো হবে আবার যদি এটাকে ঘন করেন তাহলে একশো পঁচিশ আসতেছে যেটা একশোর সাথে বড় হচ্ছে এই শর্ত ফিলাপে কেবলমাত্র পাস সম্ভব কথাটা ক্লিয়ার কেবলমাত্র কি পাস সম্ভব এই কারণে এখানে আমাদের উত্তর হচ্ছে পাস কথাটা ক্লিয়ার এখন ভালো করে খেয়াল করেন হয়তো আমাদের মানে অপশনে যে কটা আছে খেয়াল করে দেখেন এখানে অপশনে যে কটা আছে এটার ভিত্তিতে আমি মূলত এখানে তথ্যটা দিচ্ছি অপশনে আমার পাস আছে তার মানে আমার আর দেখার দরকার নেই ক্লিয়ার ওকে এখানে পাঁচ ছাড়াও কিছু সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে যেমন এখানে ছয় থাকলে হবে এটা একশোর বড় হবে তাই কিনা সাত থাকলে সাত পঞ্চাশ বড় হবে কিন্তু অপশনে আমার পাশ আছে এই কারণে আমার আর আগানোর দরকার নেই বেশ ষোলো নম্বরটা দেখুন ষোলো ষোলো নম্বর ষোলো নম্বর ষোলো নম্বর বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একশো পাঁচ এবং একশো সাতচল্লিশকে ভাগ করলে একটু খেয়াল করে অঙ্কটা বুঝতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ধরেন আমরা যখন কোনো সংখ্যা একাধিক সংখ্যা দ্বারা কাউকে ভাগ করি খেয়াল করেন যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একশো এবং একশো সাতচল্লিশ এই দুটোকে যদি ভাগ করা হয় এখন এই দুটোকে যদি আমরা ভাগ করি যে কিছু স্বাভাবিক সংখ্যা এটা আমরা এক বা একাধিক হতে পারে এদেরকে যারা যদি ভাগ করি তাহলে এই এক্ষেত্রে ভাগশেষ আমার কি থাকবে পঁয়ত্রিশ থাকবে কথাটা ক্লিয়ার আর এই ক্ষেত্রে ভাগশেষ পঁয়ত্রিশ থাকবে এটা বলা হচ্ছে আপনাদের একটা কথা বলে নেই যে আমি যদি তিন দ্বারা এগারোকে ভাগ করি তাহলে তিন ত্রিকে নয় দেখেন তো ভাগশেষ কত একটু আমাকে ভালো করে একটু আপনারা কমেন্টে জানাবেন যে এই যে আমি যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফলটা সুটো থাকবে মানে এটা ভাজক ভাজকের সাথে সুটো থাকবে না সমান থাকবে না বড় থাকবে একটু কমেন্টে জানাতে হবে কোনো সংখ্যা অর্থাৎ ভাজক দ্বারা যখন ভাগ করবেন যে বাক্সেসটা থাকবে এটা ভাজকের সাথে সুটো না বড়ো না সমান থাকবে দেখি আপনাদের আইকিউবটা একটু টেস্ট করে দ্রুত একটু কমেন্টে জানান ওকে ছোট থাকবে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে আমাকে একশো পাঁচ কে এবং একশো সাতচল্লিশ কে কিছু সংখ্যা তারা ভাগ করতে বলা হয়েছে তার মানে এই সংখ্যাগুলো দিয়ে একেও ভাগ করতে হবে একেও ভাগ করতে হবে তার মানে কি এই যে যে সংখ্যাগুলো আমি তুলে ধরছি এগুলো সেম এগুলো সেম তার মানে এবং যাদেরকে দিয়ে ভাগ করব এরা কিন্তু অবশ্যই এই সংখ্যাগুলোর ভাজক হতে হবে কি হতে হবে ভাজক হতে হবে তার মানে এখানে একটা বিষয় আসলে আজকের এই অঙ্কটা বুঝতে হলে আপনাকে লসাগু গসাগু অধ্যায়টি ভালো করে বুঝতে হবে যদি সেটি ভালো বুঝতে না পারেন তাহলে আমার কথা কিছুটা দুর্বোধ্য থেকে যাবে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যখন আবার এই অধ্যায়গুলোর ওপর গণিত করবেন তখন আবার ভিডিওটা দেখবেন ক্লিয়ার হয়ে যাবে দেখেন এই যে উৎপাদকগুলো দ্বারা একে ভাগ করলে ভাগশেষ এত থাকবে এখন ভালো করে খেয়াল করেন যে উৎপাদকগুলো এই সংখ্যারও থাকবে এই সংখ্যারও থাকবে সেম তার মানে দুটোর সংখ্যার সেম উৎপাদককে বলা হয় গসাগু কি বলা হয় গসাগু অর্থাৎ আমাদের মূলত বলা হচ্ছে পঁয়ত্রিশ বাঘসেস থাকবে এই শর্তে একশো পাঁচ এবং একশো সাতচল্লিশের যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে কিন্তু গসাগু বের করতে গেলে আপনারা গসাগু অধ্যায়ে দেখেছেন যে বাঘসেস যদি থাকে তাহলে বাঘসেস আগে বিয়োগ করে নিতে হয় বাক্সের সাগে কী করতে হয় বিয়োগ করে নিতে হয় তার মানে একশো তো পাঁচ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে শূন্য এখানে সাত আবার একশো সাতচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এখানে দুই হাতের সরি হাতের নাই এখানে কত এক তাই কিনা এখানে হচ্ছে এক একশো বারো ক্লিয়ার তাহলে আমার এই সত্তর এবং একশো বারোর ভিতর যে গসাগুগুলো আছে সেগুলো বের করতে হবে এখন গসাগু বের করতে হলে দেখেন যে ভাজকটা এখানে যারা হবে এরা পঁয়ত্রিশের চাইতে বড় হবে কেন কারণ এই যে এখানে যাকে দিয়ে ভাগ করব তার চাইতে তো ভাগশেষ ছোটো তার মানে ভাগশেষ পঁয়ত্রিশ থাকা মানে হচ্ছে ভাজক মিনিমাম পঁয়ত্রিশের চাইতে বড় হবে তার মানে বাজকগুলো সবসময় এখানে পঁয়ত্রিশের বড় হবে তাহলে সত্তর থেকে আমরা ভাজক বের করি সত্তরের ভাজক পঁয়ত্রিশের আগে নেওয়া যাবে না পঁয়ত্রিশও নেওয়া যাবে না তাহলে পঁয়ত্রিশের পর সত্তরের ভাজক আর কত হতে পারে দেখেন সত্তর ছাড়া কিন্তু আর কোনো ভাজক নেই কারণ এর ভিতর আর কোনো সংখ্যা নেই যাকে দিয়ে মানে পঁয়ত্রিশের বড় কোনো সংখ্যা দ্বারা সত্তরকে আপনি ভাগ করতে পারবেন কথাটা ক্লিয়ার তাহলে এখানে পঁয়ত্রিশের বড় ভাজক কেবলমাত্র এখানে কথা হচ্ছে সত্তর হচ্ছে কথাটা ক্লিয়ার কারণ পঁয়ত্রিশ দিয়ে যদি পঁয়ত্রিশের তো ভাগ করা যাবে না সাঁত্রিশ দিয়ে করা যাবে না অর্থাৎ কেবলমাত্র পরের একটা মাত্র সংখ্যা আছে সত্তর সত্তর দিয়ে কেবলমাত্র সত্তরকে ভাগ করতে পারবেন ক্লিয়ার এখন একশো বারোর রাশে একশো বারো পঁয়ত্রিশে বড় নিতে হবে কারণ ভাজকগুলো পঁয়ত্রিশে বড় হতে হবে তাহলে পঁয়ত্রিশের বড় যদি হয় একশো বারোকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করতে পারবেন না পারবেন পারবেন না সত্ত্রিশ দিয়ে কিন্তু যাচ্ছে না তার মানে এর জন্য আপনি চাইলে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারেন পাঁচ দুগুণের দশ ছয় দুগুণের বারো রাইট তারপর দুই দিয়ে যদি দেন দুগুণের চার আর এক আর দুগুণের ষোলো তার মানে দেখেন আর আগানোর দরকার নেই কারণ হচ্ছে কি আটাশ তো সম্ভব না কারণ পঁয়ত্রিশের সাথে বড় হতে হবে তার মানে কি এর সাথে মাত্র দুই গুণ করা সম্ভব তাহলে ছাপ্পান্ন হবে তারপরে ছাপ্পান্নর পরে আমার আর একশো বারো ছাড়া কোনোটা উপায় নেই কারণ ছাপ্পান্ন এর সাথে দুই গুণ করলে একশো তার মানে কেবলমাত্র এই সংখ্যা সংখ্যাকে দিয়েই কেবলমাত্র একশো বারোকে ভাগ করা যাবে কারণ আমরা পঁয়ত্রিশের আগে কাউকে নিচ্ছি না কথাটা ক্লিয়ার এবার আসেন এই জায়গাতে আমি কি বলেছিলাম যে আমাদের ঘষাগু বের করতে হবে ঘষাগু আমরা আগামী ক্লাসে জানবো এটা হচ্ছে ইন্টারসেকশন তাহলে ইন্টারসেকশন এখানে সত্তর ভালো করে খেয়াল করেন সত্তর এবং হচ্ছে আমাদের কত ছাপ্পান্ন একশো বারো তাহলে এদের ভিতর কোনোটা কমন আসে না কোনো কমন নাই তার মানে কি ফাঁকা সেট তাহলে উত্তর হবে কি আমাদের ফাঁকা সেট এটি ফ্যাক্ট কথাটা ক্লিয়ার তাহলে উত্তর হবে আমাদের ফাঁকা সেট এখন এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কয়েকটা অধ্যায়ের সংমিশ্রণ তার মানে আপনি চাইলেই হঠাৎ করে এটা বুঝে উঠতে পারবেন না এর জন্য আপনার আগে পরের অধ্যায়গুলো ক্লিয়ার থাকতে হবে তবু বলছি যে যখন দুটো সংখ্যার একই বাক্সেস থাকে গোসাগর ক্ষেত্রে সেটা আগে বিয়োগ করে নিতে হয় বিয়োগ করে এখানে সত্তর একশো পেলাম ওদের ভাজক আমি বের করে নিলাম পঁয়ত্রিশের সাথে বড় ভাজকগুলো সত্তরের ক্ষেত্রে সত্তর পেলাম একশো বারো ক্ষেত্রে ছাপ্পানা একশো বারো পেলাম এবার আমাদের যেহেতু গসাগু বের করতে হবে তার মানে এ ইন্টারসেকশন বি তার মানে আমরা কি পেলাম ফাঁকা সেট পেলাম ঠিক আছে ওকে আমাকে একটু কমেন্টে জানান যে এটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্টে জানান হারিয়া এখানে আঠাশ নম্বর সমস্যা বলতেছেন আঠাশ নম্বর গত হচ্ছে শূন্য আমাদের সেটের ক্ষেত্রে ফাঁকা সেট কিন্তু ফাঁকা দিয়ে লিখতে হবে এটা ফাই এবং সেকেন্ড বেকের দ্বারাই আমরা প্রকাশ করি কথা ক্লিয়ার দেখেন এতে লাস্ট অঙ্ক আমার সেটা হচ্ছে আটাশ নম্বর আটাশ নম্বর আপনাদের রিকোয়েস্টের অঙ্ক এখানে আঠাশ নম্বর বলা হচ্ছে এক্স বিলংস টু এন মানে এক্স এন এর উপাদান হবে তাই কিনা যেখানে এক্সের ব্যাপারে বলা হচ্ছে যেটি হবে ছত্রিশের গুণনিয়ম সত্রিশ এর গুণ নিয়ম এরপর হবে এর গুণিত এবং গুণিত ঠিক আছে এবার এটা বের করতে হবে এখন ছত্রিশের গুণনীয় কারা এটা দেখতে হবে ছত্রিশের গুণনীয়গুলো আগে আপনাকে বের করতে হবে এখন তার আগে আমরা আরেকটা কাজ করি ছয়ের গুণিতকও আমরা পাশাপাশি লিখি তাহলে ছত্রিশের গুণনীয়ক প্রথমত ছত্রিশকে এক দ্বারা ভাগ করা যায় ছত্রিশ দ্বারা ভাগ করা যায় তাই না দুই দিয়ে ভাগ করা যায় আঠারো দিয়ে ভাগ করা যায় ভালো করে খেয়াল করেন। আরেকটা ব্যাপার হচ্ছে এখন যেহেতু এই এক্সের মানটা আমার এর গুণিতক এবং গুণ গুণনীয়ক হবে তার মানে এর গুণিতক মিনিমাম যেটা হবে ছয়ের গুণিতক মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে ছয় তার মানে এর আগের এক দুই তো আমার নেওয়ার দরকার নেই তারপরে আমি একটু সমাধান করতেছি তিন বারং ছত্রিশ তাই কেনা এখন যদি বলি চার নং ছত্রিশ তাই কেনা ছয় ছয় ছত্রিশ ঠিক আছে দেখেন কতগুলি সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন ছয়ের গুণিতক সমূহ বের করি ছয় বারো আমাদের আঠারো চব্বিশ তাই কিনা তিরিশ ছত্রিশ ঠিক আছে এখন এক্স আমার এই দুটোতেই থাকবে গুণনীয় এবং গণিত এখন এগুলো কমন যেগুলো সেগুলো আমাকে বের করতে হবে যেমন ছয় এখানে আসে এখানে আসে বারো এখানে আসে এখানে আসে তাই কিনা কারণ এক্সের মানটা এখানেও থাকবে এখানেও থাকবে ঠিক আছে তাহলে আঠারো এখানে আছে এখানে আছে ছত্রিশ এখানে আছে এখানেও আছে তার মানে আমরা কি কি পেলাম ছয় ছয় বারো আঠারো ছত্রিশ এটি হচ্ছে আমাদের সেট ঠিক আছে বলে যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লেখে দ্রুত কমেন্ট করে ফেলুন তিরিশ পর্যন্ত অঙ্ক আপনারা ভালো করে বাসায় দেখে নেবেন আমি মোটামুটি অধিকাংশই করিয়ে দিলাম আপনারা বাসায় একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই অপশনে ভুল আছে ছয় বারো আঠারো ছত্রিশ ওহ হো হ্যাঁ অপশনে একটু ভুল আছে প্রিন্টিং মিস্টেক আছে ওকে এখানে ছত্রিশ অপশনটা মিসিং এটা প্রিন্টিং মিস্টেক ঠিক আছে ওকে তাহলে আজকে পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের রেসপন্স পেলে আমি ধারাবাহিক ক্লাসে আসবো আর যদি রেসপন্স কমে যায় তাহলে তো এত এত ক্লাস দিয়ে সময় নষ্ট করব না তো আপনারা রেসপন্স করে আমার পাশে থাকুন এবং বিশেষ করে আমার পেজটাতে যুক্ত থাকুন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আর আপ আমি আবারও বলছি রেসপন্স যত বেশি পাবো আপনাদের সাপোর্ট ক্লাস আরও তত বেশি বা বাড়বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম